যে সিপিএম এর দাপটে মানুষ থেকে গ্রাম গঞ্জে ভয়ে তটস্থ ছিল, বাধ্য করত মানুষকে মাঠে নিয়ে যেত, আজকে তাদের এত বড় বড় দুই নেতা অমরপুর চণ্ডী বাড়ির মাঠের কত ভাগের কত অংশতে তারা মিটিং করেছে আমি হিসাব করে পাচ্ছি না। আমরা পয়লা বৈশাখে নবীনবরণ অনুষ্ঠান যতটুকু অংশ নিয়েছি তার থেকেও ছোট অংশ নিয়েছি, আমি শুনেছি 200 থেকে 250, তার মধ্যে 41 এবং 43 রোগ রয়েছে। এ থেকে প্রমাণিত সিপিএম আস্তে আস্তে গণপরিচিত হচ্ছে, তার জন্য কে দায়? ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরা ক্ষমতায় কে এনে দিয়েছেন? আমি বলবো সিপিএম ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে দিয়েছেন। কিভাবে এনে দিয়েছেন? মানুষকে লাইনে হাঁটাতেন, কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না, আর তাদের বউ বাচ্চা ছেলে মেয়ে যে নেতারা আজকে এখানে মিছিল করছেন 4-5 জন প্রত্যেকে বউ বাচ্চা চাকরি করে, পরিমল বাবু, প্রহ্লাদ বাবু, শিমল চক্রবর্তী এবং অপু সাহা, এরপরে রয়েছেন সুব্রত কর্মকার, আমি কার নাম বলবো, যে নেতার নাম বলবো, এর মধ্যে কিছু অপকর্মে বিজেপির কেউ কিছু করেনি, অমরপুর ছেড়ে পালিয়েছে। এই সিপিএম ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আনার জন্য মুখ্য ভূমিকা নিয়েছিলেন, কেন? দীর্ঘদিন মানুষকে তারা বিভিন্নভাবে প্ররোচিত করেছিলেন, তাদেরকে বিশ্বাস করেছিলেন গ্রামে গঞ্জের মানুষ, তাদেরকে দুহাত ভরে ভোট দিয়েছেন, তাদের কথায় তারা মিছিলে মিটিংয়ে গিয়েছিলেন। সিপিএম দীর্ঘ কত বছর? 10 আর 25-35 বছর শাসনে তাদের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছিল, শুধু দাম্ভিকতা নয়, এবার তাদের মধ্যে ক্ষমতার লোভ জন্ম হয়েছিল। যারা বলতেন সমাজতন্ত্রের কথা, চুষিত বঞ্চিত নিপীড়িত মানুষের কথা, যারা বলতেন কংগ্রেসের ইন্দিরা গান্ধীকে ডাইনি বুর্জোয়া এবং ধনবাদ হটাও দেজ বাঁচাও, এই সিপিএম এর মধ্যে দিন দিন তাদের মধ্যে লোভ পঞ্জীভূত হয়েছে। সে লোভের কারণ হেতু আজ আমি এমএলএ হয়েছি সিপিএম এর জন্য। কিভাবে? আপনারা জানেন তাদের ঘরের দীর্ঘদিনের সিপিএম এর স্কুল জীবন থেকে লড়াই করেছিলেন, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেনি, তাদের ক্ষমতার দ্বন্দ্বে স্বর্গীয় মনোরঞ্জন আচার্য এমএলএ ছিলেন, ওনাকে ছোট্ট একটা মেয়েকে লেলিয়ে দিয়ে ওনাকে দল থেকে বহিষ্কার, বিধায়ক পদ থেকে বহিষ্কার করে সিপিএম ভারতীয় জনতা পার্টির রাস্তা খুলে দিয়েছিলেন এবং অমরপুরের কাজ করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছিলেন। 16 সালে ঘোষণা হয়েছিল, বিপ্লব দেব আসলো, উপনির্বাচনে এখানে দাঁড়িয়ে ছিলাম, 10,000 ভোট পেয়েছি, মানুষ এই শব্দ অমরপুরের মানুষের আশীর্বাদ সারা ত্রিপুরার আকাশ বাতাসে মুখরিত করেছে, সিপিএম এর সূচনা সিপিএম করে দিয়েছিল। শুধু তাই নয়,